হ্যালো জিএসএম ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি জিএসএম ভাইরা ভালো আছেন, আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো জিএসএম ভাইরা, আমার হাতে একটি সেট আছে স্যামসাং কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে M21, মডেল হচ্ছে M215F। এই সেটটিতে প্রবলেম FRB লক। তো আজকে আপনাদের মাঝে দেখাবো Z3X দিয়ে কিভাবে এই FRB লক আনলক করতে হয়। আজকে আমি Z3X এর বক্সের মাধ্যমে আমি কাজটি করে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে FRBটি রিমুভ করতে হবে। তো তার আগে আমি এখানে Z3X আমি ওপেন করে রেখেছি। ওপেন করার পরে আমি সেটটি M215F আমি সেটটি মডেলটি এখানে চুজ করে রেখেছি এবং আমি এখানে ক্যাবলিংটা করে নেব। ক্যাবলিংটা করে নেওয়ার পরে আমি এখানে ইমার্জেন্সি কলে আমি চাপ দিয়ে নেবো। নেওয়ার পরে এখানে আমি ডায়াল করে নেব। নেওয়ার পরে আমি আমার কম্পোর্টটি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে আমি এখানে ক্লিক করবো, আনলকে চলে যাবো। যাওয়ার পরে যেখানে FRB রিসেট ADB মোডে FRB রিসেট 2022, যেখানে আমি ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমার এখানে যে কম্পোর্টটা পাইছে, তো এখন আমার এখানে কাজটা চলছে। এখন তো এই যে আমাদের সঠিকভাবে পাচ্ছে, এখানে আমাদের ADB ড্রাইভারটা যাবে। এখানে আপনারা ADB ড্রাইভারটা আপনারা শুধু খালি এখানে ইয়েস করে দেবেন। তো একটু সময় লাগবে এখানে। এখানে আমরা যেহেতু আমাদের ডায়াল করতে বলছে, এই যেখানে *#0*#, তো এখানে আমি ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে আমাদের ADB ড্রাইভারটা চাবে। তো এই যে আমাদের ADB ড্রাইভারটা চাইছে, তো এখানে আমি এই যে অ্যালাউ করে দেব। করে দেওয়ার সাথে সাথে আমাদের অটোমেটিকভাবে পাইবে। পাওয়ার পরে যে আমাদের FRBটা রিসেট, তো এখন আমাদের সেটটি বন্ধ করতে হবে। অটোমেটিকভাবে বন্ধ হয়ে যাবে এবং না হলে আপনারা বন্ধ করে নেবেন। তো আমাদের অটোমেটিকভাবে সেটটা বন্ধ হয়ে গেছে। তো এখন আমাদের ভার্সন 100.11.12, এখানে আমাদের Android version 12। তো আমাদের রিসেটটা হয়ে গেছে, FRB রিসেটটা হয়ে গেছে। তো এখন আমাদের সেটটা চালু হবে। চালু হওয়ার পরে আমরা, তো এখানে চালু হওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে আপনার সেটটি কালার ডিসপ্লে অন্য কালার হয়ে যাবে, কিন্তু আপনারা ভয় করবেন না। তো এখন এখান থেকে এই যে আমাদের কাজটি হয়ে গেছে, তো আপনারা করবেন কি, সেটিংয়ের ভিতরে যায় আপনারা শুধু সেটটি রিসেট করে দেবেন। তো রিসেট করে দিলেই আপনাদের কাজটি শেষ হয়ে যাবে। তো এখন আমি সেটটি সেটিংয়ের ভিতরে যেয়ে এই যে এখানে রিসেট করে দেব। রিসেট করে দিলে আমাদের কাজটি হয়ে যাবে। তো আমাদের কম্পিউটার কাজটি হয়ে গেছে এবং Z3 বক্সের কাজটি হয়ে গেছে। তো এখন আমি সেটটি রিসেট করে দিলাম, কারণ রিসেট করে দেওয়া লাগে। তো এখন সেটটি আমার চালু হতে একটু সময় লাগবে। তো আপনারা এইভাবে জিএসএম ভাইরা, এইভাবে আপনারা Z3X এর মাধ্যমে FRB রিসেট করবেন এবং কাজগুলো করবেন, সঠিকভাবে কাজগুলো করবেন। যেগুলা সেট সাপোর্ট নাই, ওইগুলা সেট আপনারা কাজ করতে পারবেন না। যেগুলা সেটে সাপোর্ট আছে, ওইগুলা সেটে আপনারা FRB রিসেট করতে পারবেন। তো জিএসএম ভাইরা, আমি আপনাদের মাঝে নতুন কোনো টিউটোরিয়াল হলে আপনাদের মাঝে দিয়ে দিই এবং নতুন কোনো কাজ হলে আপনাদের মাঝে দিই। তো আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনারা কাজগুলো করতে পারবেন। তো জিএসএম ভাইরা, 2-4 মিনিট সময় লাগে চালু হতে এবং আমাদের সেটটি চালু হয়ে গেছে। তো এখন আমি এখানে স্কিপ দেব। Thank you.
তো আমাদের এই যে আমাদের এফআরবি লক নাই, আর আমাদের দেখেন আমাদের জিমেল ওয়াইফাই কানেক্ট করা লাগলো না, কারণ আমাদের কাজটি যেহেতু আমাদের জিমেল আইডি নাই, এফআরবি লক নাই, এই জন্য আমাদের সেটা আমাদের ওয়াইফাই কানেকশন চাচ্ছে না, আমাদের স্কেপগুলো জেগে যাচ্ছে। তো আপনারা এইভাবে দেখে দেখে কাজগুলো করবেন, আগে এইসব সেটগুলো এফআরবি রিসেট করতে খরচ হতো 400-500-300, এখন কোম্পানি ফ্রি করে দিয়েছে, Z3X কোম্পানি ফ্রি করেছে, এই জন্য আমাদের সুবিধা হয়েছে। তো আশা করি GSM ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে এসে ভালো ভালো ভিডিও জানি উপহার দিতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ।